স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি কানিজ লাবণী চট্টগ্রামে টিসিবির তিন পণ্যের জন্য হাহাকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বাদ আর সাথে সমন্বয় করতে টিসিবির পণ্যবাহী ট্রাক থামলেই ছুটছেন নিম্নবর্তীদের পাশাপাশি মধ্যবিত্তরাও তবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও পণ্য সংকটে ফিরে যেতে হচ্ছে অনেককেই খালি হাতে তবে টিসিবি পণ্য যেন নয় ছয় না হয় সেদিকে নজর প্রশাসনের আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয় নিত্য পণ্যের বাজার এখন অস্থির কোনোভাবেই আয়ের সাথে সমন্বয় হচ্ছে না নিম্ন এবং মধ্য আয়ের মানুষের তাই চট্টগ্রামের টিসিবির পণ্যের জন্যই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা কম আয়ের মানুষের ফ্যামিলি কার্ড হাতে টিসিবির ট্রাকের সামনে হুড়োহুড়ি করছে সাশ্রয়ী মূল্যে পণ্য ক্রয় করতে তবু টিসিবির পণ্য কারো ভাগ্যে জুটে আবার কারো যেতে হচ্ছে খালি হাতেও দুইবার আইসে পাইনি আমরা চলে গেছি ভাসমান ছেড়ে দেওয়ার কথা 3000 কেজি এখানে মাল আছে বোধহয় আমরা যতটুকু চেষ্টা করতেছি সবাইকে দেওয়ার জন্য 500 জনের পরে যদি কেউ লাইনে দাঁড়ায় তাহলে তো আজকে আমরা পণ্য দিতে পারছি না তাদেরকে বলতেছে আগামীকাল আসেন তবে চট্টগ্রামে টিসিবির পণ্য বাইরে বিক্রি করার সময় র‍্যাবের হাতে ধরা পড়েছে মজুদদার সহ তিনজন আর যেন নয় ছয় না হয় সেদিকে সতর্ক অবস্থানে আছে প্রশাসন অত্যন্ত কঠোরভাবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদারকি করতেছে আমাদেরকে প্রশাসনকে তারা খবর দিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে তৎপর আছে রমজানকে সামনে রেখে প্রথম দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে চট্টগ্রামে 5.5 লাখের বেশি পরিবার টিসিবির পণ্য ক্রয় করার সুযোগ পাচ্ছে নয়ন বড়ুয়া জয় নিউজ 24 চট্টগ্রাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় পার্টি খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি এতে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন এদিকে নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে জেলা জাতীয় পার্টির ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন দলের নেতাকর্মীরা এ সময় বক্তারা সরকারের কাছে দ্রুত বাজার নিয়ন্ত্রণের দাবি জানান বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে বাণিজ্য মন্ত্রীর পদত্যাগের দাবিও জানানো হয় মানববন্ধন শেষে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের হয় চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক চাপায় প্রাইভেট কার আরোহী 5 ছাত্র নিহতের ঘটনায় পলাতক ট্রাক চালককে আটক করেছে র‍্যাব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার চট্টগ্রাম শহরের ডবল মুরিং থানা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সাত র‍্যাব জানায় ঘাতক চালক রিপনের ড্রাইভিং লাইসেন্স নেই অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অপর পাশে যেয়ে প্রাইভেট কারকে চাপা দেয় সে আরো জানাচ্ছেন শেখ জায়েদ সোমবার ভোরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার আধুনগর এলাকায় ট্রাক চাপায় প্রাইভেট কারের 5 জন নিহত হয় জানা যায় নিহত সবাই ছাত্র এবং তারা পরস্পর বন্ধু ঘটনার পরই পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক দুর্ঘটনাস্থলে দেখা যায় রাস্তার অপর পাশে যে প্রাইভেট কারটিকে চাপা দিয়েছে ট্রাকটি র‍্যাব জানায় রিপন ট্রাকটির নিয়মিত চালক নয় তার এক পা অচল নেই ড্রাইভিং লাইসেন্সও একে তার লাইসেন্স নেই সে নিজে পঙ্গুর মতন তার অবস্থা এবং গাড়িতে তার কোনো সহকারী ছিল না গাড়িটি অত্যন্ত গতি ছিল ট্রাকটি রং সাইডে গিয়ে সেই প্রাইভেট কারের উপর প্রথমে চাপা দেয় দোহাজারি হাইওয়ে থানার পাশাপাশি রিপনকে খুঁজতে থাকে র‍্যাব গোয়েন্দা নজরদারির মাধ্যমে চট্টগ্রাম শহরের ডবল মুরিং থেকে আটক করা হয় তাকে তদন্তের মাধ্যমে পরবর্তী তার অবস্থান নিশ্চিত হয়ে আমরা চট্টগ্রামের ডবল মুরিং এলাকা থেকে এই ঘাতক ট্রাক চালক রিপন মিয়া তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি দোহাজারি হাইওয়ে থানা হেফাজতে রয়েছে আসামি রিপনকেও তুলে দেয়া হয়েছে থানা হেফাজতে শেখ জায়েদ নিউজ 24 চট্টগ্রাম মশা নিয়ে বিড়ম্বনায় আছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দুপুরে আন্দরকিল্লার কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 1 বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি মেয়র বলেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে
পানি যাচ্ছে না, প্রকল্প শেষ না হলে মশা নির্মূল সম্ভব হবে না। মেয়র জানান, গত 15 ফেব্রুয়ারি থেকে পর্যন্ত 436 জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীকে আনুতোষিকের 11,28,28,475 টাকা, ঠিকাদারদের 84,58,29,350 টাকা, চষিকের বিভিন্ন স্থাপনার বকেয়া বিল 6,45,51,420 টাকা, নেজরত শাখার বকেয়া 1,01,61,412 টাকা পরিশোধ করা হয়েছে। মশক নিধনে কার্যকর ঔষধ প্রাপ্তির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহজেই গবেষণা কার্যক্রম পরিচালনা, গবেষণা দল চষিক কর্তৃক ব্যবহৃত সকল ঔষধ পরীক্ষা করে এবং নগরের বিভিন্ন ওয়ার্ডে ব্রিডিং জোন চিহ্নিত করে তার নির্মূলে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের পরামর্শ দেন। নিউজ 24 এর সংবাদ প্রচারের পর চট্টগ্রামের চাকতাই খালের ময়লা আবর্জনা পুরস্কার শুরু করেছে সিডিএ। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়াজয়। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা। আর জলাবদ্ধতা কেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, চট্টগ্রামের চাকতাই খাল খুব গুরুত্বপূর্ণ একটি খাল। এই গুরুত্বপূর্ণ খালটি অনেক দিন ধরে ভরাট হয়ে আছে। এই ভরাটের কারণে কিন্তু আসলে যখন একটু বৃষ্টি হয় তখন আমরা দেখি জলাবদ্ধতার আকারটা অনেকটা বেড়ে যায়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু আসলে পানি উঠে যায়, প্রায় হাঁটু পানিতে এই এলাকার মানুষ কিন্তু আসলে প্রবেশ করে বিভিন্ন জায়গায়। খাল খনন শুরু করেছেন মেগা প্রকল্প যে সিডিএ হাতে নিয়েছে সেনাবাহিনী তত্ত্বাবধানে, সেই মেগা প্রকল্পের কাজও প্রায় শেষ পর্যায়ে এসেছে। কেমন সুফল পাবে নগরবাসী এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, কিন্তু খাল পরিষ্কার করা শুরু হয়েছে। আমি একটু কথা বলতে যাচ্ছি সেনাবাহিনীর একজন দায়িত্বরত আছেন, আমি জানতে চাচ্ছি যে খাল পরিষ্কার করা হচ্ছে, এর আগেও কিন্তু আসলে খাল পরিষ্কার করা হয়েছিল কিন্তু তখন কিন্তু আমরা দেখেছি কিন্তু আসলে যে অন্তত যে পানির যে সমস্যা জলাবদ্ধতার সমস্যাটা কিছুটা হলেও লাঘব হয়েছিল। এখন দেখা যায় খালের অবস্থা আরও খারাপ। তো আসলে আসলে এই খালের সমস্যাটা সার্বিক সচেতনতা না আসলে সমাধান হবে না। এই যে দেখেন আপনার সমস্ত ফুটপাথগুলো সবজিতে ভরা, এই সবজি যখন এই ওদের যে নষ্ট সবজিগুলো ভিতরে ফেলে এটার একটা বীজ আবার এখানে ই হয় দাঁড়ায়। এখানে বীজগুলো হওয়ার পরে পুরো খালে দেখেন, আপনি খালের যে পুরো অংশটা দেখছেন ঘাসপালা ভরে গেছে, এটা কিন্তু এই বাজারেরই একটা প্রতিফলন। খালটি দেখলে বোঝা যাচ্ছে অনেকটা ময়লার ভাগেরে পরিণত হয়েছে। তো এতদিন পরিষ্কার করা হয়নি কেন, যেহেতু আপনারা মেগা প্রকল্পের কাজ করছেন? আমরা প্রতি বছরই এটা পরিষ্কার করছি, আপনারা সাক্ষী আছেন গত বছর এই জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার ছিল, এই গত এক বছরের ব্যবধানে আবার এই জায়গাটা আগের জায়গায় পৌঁছে গেছে। আর এই আগের জায়গায় পৌঁছানো হলো আমাদের সবাই অসচেতনতা, ময়লাটা খালের মধ্যেই ফেলি, ডাস্টবিনে কেউ ময়লা ফেলি না, আর ওই ময়লার থেকেই বীজগুলো বপন হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখন এক সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিল তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন, মানুষকে সচেতন হতে হবে, মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু খাল পরিষ্কার করা হচ্ছে, কিছুদিন পর আবারও এভাবে ময়লা আবর্জনা খালটি আবার ভরাট হয়ে যাবে, তাহলে কিন্তু মানুষ যদি সচেতন হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেমনটা জানিয়েছেন তারাও কিন্তু আসলে যে একটা উদ্যোগ নিচ্ছেন যে মানুষকে সচেতন করার জন্য যে কর্মসূচি করার দরকার রয়েছে সেই কর্মসূচি তারা পালন করবেন, প্রয়োজনে তারা আরও কঠোর হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। গত 24 ঘণ্টায় চট্টগ্রামে 489টি নমুনা পরীক্ষা করে 3 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার 0.61%। নতুন আক্রান্ত 2 জন মহানগর এবং 1 জন ফটিকছড়ির বাসিন্দা। বুধবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে। এ সময় অ্যান্টিজেন টেস্ট সহ 12টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা 1,26,613 জন, এর মধ্যে মহানগরে 92,082 জন এবং উপজেলায় 34,531 জন। মোট মৃত্যু হয়েছে 1,362 জনের, এর মধ্যে মহানগরে 734 জন এবং উপজেলায় 628 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উপজেলার মুক্ত মঞ্চে সকালে অনুষ্ঠিত হয়
মহিলা সমাবেশ ও সঙ্গীতানুষ্ঠান। গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান সজন কুমার তালুকদার। গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক মোহাম্মদ তৈয়ব আলী, প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস সহ অন্যান্যরা। আমরা এখানে আসি আসলে আমাদের যে মা বোনেরা চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের 15 জন অসচ্ছল শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাল করিম। সকালে আগ্রাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাল করিম বলেন, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা থেমে যাবে না। আরো বক্তব্য রাখেন সাবেক প্রধান প্রকৌশলী ও আইবি চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সেন সহ সংগঠনের নেতৃবৃন্দরা। মহান স্বাধীনতা দিবস 2022 উদযাপন ও গণহত্যার 50 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর এবং 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘর খুলনায়ের যৌথ উদ্যোগে 10 দিন ব্যাপী মুক্তিযুদ্ধের কার্টুন প্রদর্শনী চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এ উপলক্ষে সকালে ছবি জাদুঘরের প্রদর্শনী কক্ষে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ডক্টর শিরিন আক্তার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য প্রফেসর বেনু কুমার দে এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ডক্টর মুনতাসির মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছবি জাদুঘরের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুল হক। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। দুপুরে রাঙ্গামাটি শহীদ এম আব্দুল আলী মঞ্চে জেলা প্রশাসনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মীর মোদাস্সার হোসেন ও রাঙ্গামাটি পৌর মেয়র মোহাম্মদ আকবর হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় রাঙ্গামাটির বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন অতিথিরা। খাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকালে পানছড়ির চেঙ্গি ইউনিয়নের তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 600+ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এছাড়া 3 জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম। এ সময় খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন ও খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খাগড়াছড়িতে আসবাব তৈরির কাজে ব্যবহার অনুপযোগী কাঠ থেকে তৈরি হচ্ছে ভিনিয়ার, যা চা ও অন্যান্য রপ্তানিমুখী শিল্পের মোড়ক তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এতে শুধু ফেলনা কাঠ ব্যবহার উপযোগী নয়, সংসারের চাকাও সচল হয়েছে অনেকের। মোহাম্মদ জহুরুল আলমের তথ্যচিত্রে দেখুন টেক্সট রিপোর্ট। ফেলনা কাঠ থেকে তৈরি হচ্ছে শিল্প মোড়কের কাঁচামাল ভিনিয়ার। এই ছবি পার্বত্য জনপদ খাগড়াছড়ির, যেখানে ফেলে দেয়া কাঠ ব্যবহার উপযোগী করতেই কাজ চলছে রাত দিন। সংশ্লিষ্টরা বলছেন, ফার্নিচার ও অন্য কাজে ব্যবহার অযোগ্য কাঠ থেকে ভিনিয়ার তৈরি করছেন তারা। এতে অনেকের সংসারে এসেছে স্বচ্ছলতা, হাসি ফুটেছে মুখে। আমরা মাসিক কাজ করি, আমাদের মতো 40-50 জন মানুষ আছে, এটাও মাসিক কাজ করে। প্রতি মাসে এক একটি কারখানা থেকে চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে কয়েক ট্রাক ভিনিয়ার। বন আইনে ভিনিয়ার কারখানা শুল্ক মুক্ত হলেও পরিবহনের ক্ষেত্রে অনুমতি লাগে বন বিভাগের। আবেদন করার পর এটা চিলাইয়ের মতো তৈরি করা হয়।
বিনিয়ারের মাধ্যমে আপনার ওই যে চা পাতা চা পাতার পেটি কাঠন হয় এবং বিভিন্ন আপনার ওই যে মেশিনারিসের কাঠন তৈরি করা হয়, ওগুলো আমরা এখানে কাঁচামাল উৎপাদন করি। এখান থেকে আমরা সরকারিভাবে মানে আপনার এই বন বিভাগের মাধ্যমে টিভির মাধ্যমে আমরা বাজারজাত করে থাকি। প্রতি ঘনফুট ভিনিয়ারের বিক্রয় মূল্য 25 পয়সা থেকে 1 টাকা। এক ট্রাকে 7 থেকে 10 মেট্রিক টন কাঁচা ভিনিয়ার পরিবহন করা যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম। প্রতিদিনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।